मिनट एक मिनट एक मिनट, इस बाजीगर से तो हर किसी को आशिकी हो जाएगी। जो जीता भाई सिकंदर। বলিউডে খানদের যেমন একচ্ছত্র রাজত্ব, তেমনি রয়েছে দ্বন্দ্ব বিবাদ। শাহরুখ সালমানের বিবাদে গোটা বলিউড ভুগেছে বহুদিন। শাহরুখ আমিরের বিবাদের কথাও কারো অজানা নয়। তবে ক্যারিয়ারের শুরুতে এই দুই সুপারস্টার ছিলেন একে অন্যের ঘনিষ্ঠ বন্ধু। সম্প্রতি ন্যাসকম অ্যানুয়াল টেকনোলজি অ্যান্ড লিডারশিপ সামিটে প্রযুক্তির ব্যবহারের প্রতি অনীহার কথা জানান আমির খান। পাশাপাশি শাহরুখের কিনে দেয়া ল্যাপটপ নিয়ে একটি মজার অভিজ্ঞতাও শেয়ার করেছেন। তিন দশক আগে কম্পিউটারের ব্যবহার হলেও ল্যাপটপের বিশেষ ব্যবহার ছিল না সেই সময়। তবে সাত করে নিজের জন্য একটি ল্যাপটপ কিনেছিলেন শাহরুখ খান। বন্ধু আমির খানকেও তা কেনার পরামর্শ দেন। প্রযুক্তি নিয়ে আগাগোড়াই ভীষণ আগ্রহ শাহরুখের। আমির যদিও তার বিপরীত, এসব বিষয়ে কখনো কোনো সম্মুখ ধারণা রাখেননি অভিনেতা। তবে 1996 সালে বিদেশে অনুষ্ঠান করতে গিয়ে বন্ধু শাহরুখের কাছ থেকে প্রযুক্তি নিয়ে অনেক কথাই শুনেছিলেন তিনি। সেই সময় নতুন একটি ল্যাপটপ বাজারে আসে, স্বাভাবিকভাবেই শাহরুখ তা কেনেন। তবে ল্যাপটপ কিনতে মোটেই রাজি ছিলেন না আমির। তিনি জানান ল্যাপটপ তার কোনো কাজে লাগবে না, কিন্তু শাহরুখ ছাড়বার পাত্র নন। শেষমেশ তার জোরাজুরিতেই রাজি হন আমির। তবে ল্যাপটপ কেনার ঝামেলায় যেতে হয়নি আমিরকে, শাহরুখ নিজে এই ল্যাপটপ কিনে আমিরকে উপহার দেন। এদিকে বন্ধুর কিনে দেয়া সেই ল্যাপটপ কখনো ছুঁয়েই দেখেননি আমির। পাঁচ বছর পর তার ম্যানেজার অব্যবহৃত ল্যাপটপটি চালানোর অনুমতি চান। আমির খুশি মনে অনুমতি দিলে ম্যানেজার ল্যাপটপটি চালু করতে গিয়ে দেখেন এটি আর চালুই হচ্ছে না। সম্প্রতি এমনই এক মজার স্মৃতি সকলের সঙ্গে ভাগ করে নেন পারফেকশনিস্ট আমির খান। বলিউডে তিন দশকের বেশি সময় ধরে দাপটের সঙ্গে অভিনয় করছেন শাহরুখ খান ও আমির খান। তবে এই দীর্ঘ সময়েও তারা কখনোই এক সিনেমায় পর্দা ভাগাভাগি করেননি। 1993 সালে আশুতোষ গোয়ারিকারের পরিচালিত পেহলা নেশা সিনেমায় এই দুই অভিনেতাকে শুধু ক্যামিও রোলে কাজ করতে দেখা গিয়েছিল।